এতদিন ধরে এত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ফাইনালি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে। এবার এই মুহূর্তে বিভিন্ন স্টুডেন্টের মাথায় বিভিন্ন চিন্তাভাবনা ঘুরছে, যে রেজাল্ট কেমন হবে, আমি কি পরীক্ষায় পাশ করতে পারবো, আমি এই সাবজেক্টে কত নাম্বার পাবো, এই সাবজেক্টের পরীক্ষাটা খারাপ হয়েছিল একটু, সেটাতে আমি কম নাম্বার পেয়ে যাবো না তো। এইরকম বিভিন্ন রকমের চিন্তাভাবনা তোমাদের মাথায় এই সময় ঘুরছে, আর এটা ঘোরাটাও স্বাভাবিক। জীবনের এত বড় একটা পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটার রেজাল্ট পাচ্ছি, তার আগে একটু নার্ভাসনেস সেটা অবশ্যই হবে এবং সেটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা ব্যাপার বোঝো, যে এই ক্ষেত্রে তোমরা লাস্ট কয়েক মান্থ তোমরা কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছো, সেটা শুধুমাত্র তোমরা করোনি, আমি কিন্তু নিজের চোখে দেখেছি। আমি প্রত্যেকটা ক্লাস করাচ্ছি, আমি প্রত্যেকটা পড়ার ভিডিও আপলোড করছি, সেখানে তোমরা প্রত্যেকে কতটা পড়াশুনো করেছো, তোমরা কতটা অ্যাক্টিভ ছিলে, সেটা আর কেউ জানুক না জানুক, আমি কিন্তু জানি যে তুমি তোমার বেস্ট দিয়ে এই ক্ষেত্রে পরীক্ষায় পারফর্ম করেছো। এবং সেই যে তুমি তোমার পারফরমেন্সটা দিয়েছো, তার ফল কিন্তু তোমরা আগামীকাল অবশ্যই দেখতে পাবে। সেই জন্য বলবো যে পরীক্ষা তো হয়ে গেছে, পরীক্ষার আগে তো তোমরা যতখানি হার্ডওয়ার্ক করা পসিবল ছিল করে নিয়েছো, তাই না? তাহলে এখন রেজাল্টের জন্য খুব বেশি চিন্তা করো না। জানি জীবনের একটা বড় পরীক্ষা, এর রেজাল্ট এই মুহূর্তে আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, কিন্তু তাই বলে যে রেজাল্টের টেনশনে সারাদিন ঘুম হচ্ছে না, কিছু করতে পারছি না, সেই অবস্থায় কিন্তু কেউ চলে যেও না। সবাই ভালো পরীক্ষা দিয়েছো, সবাই এই ক্ষেত্রে ভালোভাবে হার্ডওয়ার্ক করেছো, অবশ্যই সবার রেজাল্ট ভালো হবে। এবং আমার তরফ থেকে তোমাদের সবাইকে পরীক্ষার রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক বেস্ট অফ লাক। এবার ধরে নাও যে কারোর কোনো কারণে রেজাল্ট একটু খারাপ হয়ে গেল, কিন্তু তাই বলে যে খুব মন খারাপ করব বা খুব বেশি চিন্তায় পড়ে যাব যে আমার বাড়ির লোকজন কি বলবে, আমার রিলেটিভসরা কি বলবে, আমার বন্ধুবান্ধবরা এত নাম্বার পেয়েছে, আমি কম পেয়ে গেলাম, তাহলে এই রকম চিন্তাভাবনার থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। হ্যাঁ, জানি যে একটু তো ভাবনা মাথায় আসবে, যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হলো একটু তো মনে হবেই যে আমার রেজাল্টটা কেন খারাপ হলো, কিন্তু তাই বলে যে আমরা একদম ভেঙে পড়ব সেটা করলে কিন্তু হবে না। কারণ দেখো, এটা জাস্ট তোমাদের জীবনের শুরু, এখানে তোমরা একটা বড় পরীক্ষা দিলে, এখানে কারোর কারোর রেজাল্ট খুবই ভালো হবে, কারোর মোটামুটি হবে, কারোর বা একটু খারাপ হবে, কিন্তু কোনোটাতেই কিন্তু আমাদের ভেঙে পড়া ঠিক নয়। কারণ জীবনে আমাদের অনেক কঠিন বাধার সম্মুখীন হতে হবে, অনেক কিছুর সঙ্গে আমাদের লড়তে হবে। জীবনের একটা বড় পরীক্ষা দিলাম প্রথমবার, তোমরা যেহেতু মাধ্যমিকও দাওনি, সেই জন্য প্রথমবার একটা জীবনের বড় পরীক্ষা দিয়েছে, সেটাতে যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হলো, তাতে কিন্তু ভেঙে পড়ার কোনো কিছু নেই। কারণ দেখো, এই যে রেজাল্টটা, সেটা একটা বড় পরীক্ষা, এর রেজাল্ট অনেক কিছুতে কাজে লাগবে। জানি যে এই মুহূর্তে তোমাদের কলেজে ভর্তি হতে কাজে লাগবে, তারপর বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে কাজে লাগবে, কিন্তু একটা ব্যাপার মনে রাখবে যে এই যে পরীক্ষার রেজাল্ট, সেটা কিন্তু কোনো সময়ই তোমার জীবনকে নির্ধারণ করবে না। তোমার জীবনে কি হবে, তুমি কোথায় সাকসেস অ্যাচিভ করবে, কোথায় অ্যাচিভ করবে না, সেটা কিন্তু একটা পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে না। কারণ একটা পরীক্ষা যখন তোমরা দিচ্ছ, সেটার মধ্যে বিভিন্ন রকম সার্কামস্টান্সেস কাজ করে। কারোর কারোর পরীক্ষা খুব ভালো হবে, কারোর কারোর যাদের খারাপ হবে, তাদের যে সেই ক্ষেত্রে শুধুমাত্র তোমরাই পরীক্ষা খারাপ হওয়ার জন্য দায়ী, সেটা কিন্তু নয়। কখনো আমরা একা দায়ী হই না একটা পরীক্ষা খারাপ হওয়ার জন্য। বিভিন্ন জনের বিভিন্ন রকম সিচুয়েশন থাকে, কারোর হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা চলছিল, কারোর হয়তো কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা চলছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়, এবং তোমরাও সেটা চেষ্টা করেছো। তাহলে তোমরা যখন জানো যে তোমরা তোমাদের 100% দিয়ে চেষ্টা করেছো, তাহলে এত চিন্তা কিসের? যা হবে রেজাল্ট দেখা যাবে, যা হবে ভালো হলে ভালো, যদি একটু খারাপ হলো তাহলে না হয় একটু খারাপ, সেটা আমরা মেনে নিয়ে জীবনে আগে এগিয়ে যাব। সবসময় মনে রাখবে যে আমাদের জীবনে একটাই টার্গেট, সেটা হচ্ছে সবসময় আমরা আগে মুভ করতে থাকব। যাদের কোনো কারণে রেজাল্ট খারাপ হচ্ছে, তাদের তো এটাই জীবনের শেষ পরীক্ষা নয়, তাই না? জীবনে এরপরে আরও কত পরীক্ষা দেবে, তাহলে সেগুলোতে ভালো করবে, নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজেকে একদম ভালো করে প্রুফ করার সেটা কিন্তু একটা চান্স তোমরা পাবে না, জীবনে প্রচুরবার চান্স পাবে। তাহলে সেই জায়গায় আমরা প্রমাণ করব কোনো কারণে যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপও হয় সেটা কোনো ব্যাপার নয়, ঠিক
ঠিক আছে? কারণ ডাউন দ্য লাইন যখন 5 বছর 10 বছর পরে গিয়ে দেখবে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে, ব্যাপার করবে যে তুমি তখন কি করছো। দেখো, পরীক্ষা তো অলরেডি দিয়ে এসেছো, তাহলে সেটার তো আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু ভবিষ্যতে এখন তুমি কি করছো, এর পর তুমি কি করবে, সেটা কিন্তু তোমার হাতে। তাহলে যার রেজাল্ট যেমনই হোক, সবসময় নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাববে, সবসময় আগে আমরা আরো কিভাবে ভালো করতে পারি সেটার কথা ভেবে সবসময় মোটিভেটেড থাকবে। কেউ একদম মন খারাপ করবে না। আমাদের অনেকের অনেক রকম চিন্তাভাবনা আসতে পারে, কিন্তু কোনো চিন্তাভাবনাকে মাথায় ঢুকতে দেবে না। শুধুমাত্র মনে রাখবে, জীবনে এগিয়ে চলাই হচ্ছে মেইন টার্গেট, অ্যান্ড আমি সবসময় তোমাদের সাথে আছি, আমি জানি তুমি পড়াশোনা করেছো, আমি তোমার উপর ভরসা রাখছি, তোমার মা বাবা তোমার উপর ভরসা রাখছে। তাহলে এই ভরসার দাম কিন্তু তোমাকেই রাখতে হবে। জীবনে ভালোভাবে এগিয়ে চলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। কাল রেজাল্ট বের হওয়ার পর আমি আসবো তোমাদের সঙ্গে কথা বলতে, কার রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। খুব বেশি চিন্তা করো না, একটু নার্ভাসনেস আসছে সেটা আসুক, স্বাভাবিক, একটা পরীক্ষার বড় পরীক্ষার রেজাল্ট হাতে পাবে, তার আগে একটু নার্ভাসনেস স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে একদম বেশি নিজের ওপর হাভি হতে দেওয়ার, নিজের একদম মাথায় চিন্তা ভরে যাওয়ার সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে সবাইকে পরীক্ষার জন্য আরও একবার বেস্ট অফ লাক জানিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটাতে আমি কোনো কিছু বলবো না, জাস্ট একটাই কথা বলবো যে নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তুমি এখন যেই রকম চিন্তার মধ্যে আছো, সেই রকম চিন্তার মধ্যে তোমার বন্ধুরাও আছে। যদি আমার এই কথাগুলো তাকেও একটু মোটিভেট করতে পারে, যদি তার মনটাকেও একটু সজাগ করতে পারে, তাহলেই কিন্তু এই ভিডিওটার সাকসেস হবে। তাহলে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।